নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালি রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশনটা অন করে দিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কি রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটা আমি নিয়ে এসেছি ম্যাগি মশালায় ম্যাজিকের সাথে কোলাবোরেশন করে। এই ম্যাগি মশালায় ম্যাজিক রান্নাতে ব্যবহার করলে আসে কামালকা টেস্ট। বানাবো আলু ভেন্ডির রসা, এটা আমি রুটি আর ভাত দিয়ে পরিবেশন করে থাকি। আর হ্যাঁ, এটা আমি রান্না করেছি ম্যাগি মশালায় ম্যাজিক দিয়ে, যার ফলে রান্নার স্বাদ হয় অসাধারণ। এক কথায় বললে বলতে হয়, রান্নাতে ম্যাগি মশালায় ম্যাজিক দিলে স্বাদ হয় লাজবাব। এটা খেতে যে শুধু বড়রা ভালোবাসেন তা কিন্তু নয়, ছোটরাও চেটে পুটে খেয়ে নেবে। তাহলে দেখে নিন আলু ভেন্ডির রসা আমি কিভাবে বানিয়ে থাকি। এখানে লাগছে ভেন্ডি। ভেন্ডি প্রথমে ভালোভাবে ধুয়ে নেব। এরপর ভেন্ডির দুধার কেটে ফেলে দিচ্ছি। আর যেহেতু এটা মাঝারি মাপের ভেন্ডি তাই দুভাগ করে নেব। আর যদি ছোট ভেন্ডি হয় তাহলে গোটা রেখে দেব, এতে রান্নাটা দেখতে ভালো লাগে। লাগছে আলু। আলু চাইলে আপনাদের মনের মতো করে কেটে নিতে পারেন। আলু আর ভেন্ডি দুটো মিলিয়ে আমি নিয়েছি 500 গ্রাম, আর সেই বুঝেই আমি রান্নাতে বাকি উপকরণগুলো ব্যবহার করব। রান্নার শুরুতেই একটা কথা বলে রাখি, যদি আপনারা রান্নাতে এই ম্যাগি মশালায় ম্যাজিক ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে বাড়তি কোনো বেশি মশলাপাতি ব্যবহার করার দরকার হয় না, যেমন ধরুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। কারণ এই ম্যাগি মশালায় ম্যাজিক এতই টেস্টি হয় যে রান্নার স্বাদ হয় অসাধারণ। রান্না করবার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। রান্নাটা আমি বানাবো সর্ষের তেল দিয়ে। তেল গরম করে নেব। তেল গরম হলে আলু দিয়ে দিচ্ছি। এবার আলুটা ভালোভাবে ভেজে নেব। আলু ভেজে নিয়েছি, এখন এগুলো তুলে নেব। এই তেলে দিয়ে দেব ভেন্ডি। ভেন্ডি ভেজে নেব। ভেন্ডি ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে রেখে দেব। দরকার মতো আবারও একটু তেল দিচ্ছি। তেল গরম হলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমি কেটেছি ছোট ছোট করে। এবার পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে এক এক করে বাকি মশলা আমি দিতে থাকব। দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, লঙ্কা গুঁড়োটা অবশ্যই ঝাল বুঝে দেবেন, 1টা টমেটো বাটা, আর দেব পরিমাণ মতো নুন। এখন এই সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব, কারণ রান্নাতে যদি আদা রসুন আর টমেটো বাটার কাঁচা গন্ধটা থেকে যায় সেক্ষেত্রে রান্নাটা কিন্তু খেতে ভালো হয় না। মশলা ভালোভাবে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলু একটু নাড়াচাড়া করে নেব। এরপর জল দিয়ে দিচ্ছি, যেহেতু রসা বানাবো তাই জল একটু বেশিই দিলাম। আপনারা যদি রান্নাটা ড্রাই বানাতে চান সেক্ষেত্রে কম জল দিলেই হবে। গ্রেভি ফুটে উঠেছে, এখন আঁচটা কমিয়ে দেব আর এটা ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার এর মধ্যে ভাজা ভেন্ডি দিয়ে দিচ্ছি। যদি মনে হয় আরও নুন লাগবে তাহলে এ সময় দিয়ে দিতে পারেন।
আবার এটা ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট, তবে আঁচটা কিন্তু কমানোই থাকবে। 5 মিনিট পর ফিরে আসলাম, দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। এরপর রান্নাতে আমি দেব ম্যাগি মশালায় ম্যাজিক। আমি যেহেতু 500 গ্রাম সবজি নিয়েছি, সেক্ষেত্রে 1 প্যাক ম্যাগি মশালায় ম্যাজিক যথেষ্ট, আর এটা রান্নাতে দিলে মায়ের হাতের রান্নার স্বাদ পেয়ে যাবেন, আর এটা ব্যবহার করাও সহজ। প্যাকেটটা ছিঁড়ে নিন আর ছড়িয়ে দিন সবজির মধ্যে। এই ম্যাগি মশালায় ম্যাজিকের মধ্যে আছে কেরালার জায়ফল, কর্ণাটকের গোলমরিচ আর হলুদ গুঁড়ো, অন্ধ্রপ্রদেশের সেরা শুকনো লঙ্কা, আর আছে রাজস্থানের মেথি আর জিরে। আর এই মশলা ব্যবহার করলে রান্নার স্বাদ হয় খুবই টেস্টি, তাই তো একে ভারতবর্ষের সেরা মশলাও বলতে পারেন। সব উপকরণ মিশিয়ে নেব, আর এটা হতে দেব 2 মিনিট, তবে আঁচটা কিন্তু কমানোই থাকবে। 2 মিনিট পর ফিরে আসলাম, বানিয়ে নিলাম আলু ভেন্ডির রোসা। আর এটা আমি বানিয়েছি টেস্টি ম্যাগি মশালায় ম্যাজিক দিয়ে। এই ম্যাগি মশালা ম্যাজিক দিয়ে যে শুধু আলু ভেন্ডি রান্না করা যায় তা কিন্তু নয়, নানা ধরনের সবজি আপনারা বানাতে পারেন, যেমন আলু পটল, এঁচোড়ের ডালনা, আলুর দম, তাছাড়া আরও নানা ধরনের মজার রেসিপি পেয়ে যাবেন। আর সেই সব রেসিপি পেয়ে যাবেন ম্যাগি ডডিনে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন, পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।